আমি জামবনের কুইরি পাড়ার শিব কুইরির বেটি চাইছিলি। কাগজওয়ালারা বললে, ওহো অতটুকুন বললে হবে কেনে, তুমি এবারকার মাধ্যমিকে প্রথম, তোমাকে বলতে হবে কারো কিছু। টিভিওয়ালারা বললে, তুমি খেত মজুরের মেয়ে, তুমি কি করে কামনকাঠে মাধ্যমিকে প্রথম হলে, সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনিবৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারে হামলে পড়লো আমাদের মাটির করে ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগর খুললে হাইকি ডাইকি ঘুম ভাঙাই খবরটা যখন প্রথম শোনাইলে, তখন মাকে ঝড়াই শুয়েছিল মামি। কুড়ে ঘরের গুটগুটা অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কাচালে হা হয়ে ফেলেছিলাম, কি স্বপ্ন দেখছি নাকি। স্যার বললে, এটা সফল নয়, সফল নয়, সত্যি বটে। কতটা জোনে কাঁধে ভাসিয়েছিলাম আমরা দুমাবিতে। আজ বাপ বেঁচে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পারতাম, আমি দেখাইতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভেতরে যে তেজালো সঞ্চে বাতিটা জ্বালাই দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুড়ে ঘরটাকে আলো করে রেখেছে আমি দেখাইতে পারতাম। আপনারা বলছেন বটে, কথাটা শুনতে কিন্তু খুব ভালো, তোমাদের মতো মেয়েরা যদি উঠে আসে তাহলে পুরো ভারতবর্ষ উঠে আসে, কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈরি হয় নাই। খাড়া পাহাড়ে ওঠা যে কি জিনিস, বহু দম লাগে, ত্যাজ লাগে। আমি জামবনির শিবকুড়ির বেটি সাজি, যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি, বেটেই না মাটি। ঠাকুমা বলতো, পরের ঘরের হিসাল ঠেলবে তার আবার লেখা পড়া। গায়ের বাবুরা বলতো, তুই কুইরি পাড়ার বেটি ছিল, তোর কামিন খাটা ছাড়া গতি কি। বাপ বলতো, দেখ সাজলি, মন খারাপ করলি তো হেরে গেলি, শুন যেটা বলছে বলুক, এসব কথা এক কানে সীমালে আর এক কান দিয়ে বার করে দিবি। তখন আমাদের বাবু পাড়ার কুচিল দেঘইরার ঘরে কামিন খাটত কুমা, হয় রোগে তারও সে মায়ের গতটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জ্বর আসত বটে, জড়ালে মা চুপচাপ আঙিনাতে তালায় পাতে শুয়ে থাকত। মনে আছে সে ছিল এক ঝাড় কালের সকাল, রোদ উঠেছিল ঝলমলানো ঝিঙা ফুলার, আমি সেই রোদে পিঠ দিয়ে গাদুলাই পড়ছিলাম ইতিহাস, ক্লাস সেভেনে সামন্ত রাজাদের ইতিহাস। দেঘইরা গিন্নি লোক পাঠাছিল বার কত, মায়ের জ্বর সে তারা লাই শুনতে চায়। আমাদের দিদি বুড়ি তখনও বাইচ্ছে, কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুকছিল বুড়ি। শেষতক বুড়ি সেদিন পড়া থেকে উঠায় আমাকে মায়ের কাষ্টকুন করতে পাঠিয়েছিল বাবু ঘরে। পুরানো ফটক ঘেরা উঠান, অত বড় দরদালান, অত বড় বারান্দা, সব ছাটফাট দিয়ে সাফ সুতরা করে আসছিলাম চললে। দেঘইরা গিন্নি নাই চললে, এক গাদা এটো কাটা ঝুটা বাসন আমার সামনে এনে ধরে দিলে। আমি বললাম, তোমাদের ঝুটা বাসন আমি দুধে লাইবো। বাবু গিনে সে কিরা কি বললে, আরেকবার বল দেখিনি, যতটুকু মূল হয় তত বড় কথা জানিস, তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই আমাদের ঝুটা বাসন ধুয়ে এতকাল গুজারে গেল, আর তুই কি বললি ঝুটা বাসন দুধে লাইবি। বললাম, তোমাদের ঝুটা বাসন আমি দুধে লাইবো, তুমি লোক দেখে লাওগা, আমি চললো। কথাটা বলে গট 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 করে বাবুগিনের মুখের সামনে দিয়ে আমি বেরোয় চলে আসছিল। তা বাদে সে নিয়ে কি কাণ্ড কি ঝামেলা। বেলা ডুবলে মাহাতোদের ধান কেটে বাপ ঘরকে আলে, দু পাতা লেখা পড়া করা নাতনি ছোট মুখে বড় ধুতির কথা সাত কান করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ কাটে নাই। আগুন মাসের সন্ধ্যাবেলায় অ্যাংনাতে আগুন জ্বালে গা হাত পা শিখছিল মা, এক মাথা জাগরা চুল জোলানো বাপের পেটানো পাথরের মুখটা জ্বলকে উঠেছিল আগুনের আঁচে, বাপের অমন চেহারা আমি কোনো দিন দেখি নাই। বাপ সেদিন আমায় মা দিদি বুড়ির সম্মুখে কাজকে ডাকে মাথায় হাত বুলাই গমগমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস, শুন তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি, বাবু ঘরে গতর খাটে খাইছে, তাতে হয়েছেটা কি, হয়েছেটা কি তাতে, ই কথাটা মনে রাখবি সাজলি,
তুই কিন্তু কামিন হওয়ার লাগে জন্মাছ নাই। যত বড় লাটসাইবি হোক না কেনে, কারুর কাছে মাথা লুয়ায় লিজের তেজ বিকা বিকলাই। এই তেজটুকুনে লাগে লেখাপড়া শিখাচ্ছি তোকে, না হলে আমাদের হা ভাতা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামবনির কুঁড়ি পাড়ার শিব কুঁড়ির বেটি সাঁজলি, কবেকার সে কেলা সেভেনের কথা বলতে গিয়ে এখন কাগজওয়ালা আর টিভিওয়ালাদের সামনে কি যে বলি। তালপাতার রদ দিয়ে ঘেরা গোবুল্লতার এঙ্গনাতে লোকে এখন লোকাকার, তার মাঝে বাঁশি বাজায় জিপ গাড়িতে চাপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী এলেক ছোটে, কোথায় সাজলি কোথায় বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুড়ে ঘরে। হেড স্যার বললে, প্রণাম কর সাজলি প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ালে, পিঠ চাপড়াই বললে, তুমি কামেনকাটি মাধ্যমিকে প্রথম তাই তোমাকে দেখতে এলাম, সত্যিই বড় গরিব অবস্থা, তোমাদের মতো গরিব ঘরে মেয়েরা যাতে উঠে আসে তার লাগে আমাদের পার্টি, তার লাগে আমাদের সরকার, লাও 10,000 টাকা চেকটা এখন লাও। শোনো, আমরা তোমাকে আরো টাকা তুলে দিব, ফুল দিব, সম্বর্ধনা দিব, এই টিভির লোক কাগজের লোক কে কোথায় আছেন এদিকে আসুন। তখনই ছোট বড় কত রকমের ঝলকে উঠলো সব ক্যামেরা, ঝলকে উঠলো মন্ত্রীর মুখ, না 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 আমি দেখলাম ঝলকে উঠলো আমার বাপের মুখ, ঘন ঘন আগুনের পর আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না 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 এই টাকা আমার নাই লাগবে, আর আপনারা যে আমাকে ফুল দিবেন সম্বর্ধনা দিবেন আরো 1,000 টাকা তুলে দিবেন বলছেন তা আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললে, গায়ে সে দেখ রেগিনীর বড় বেটা, সে এখন পার্টির বড় নেতা, ভিটলে সে কাছে এসে বললি, কেন কি হয়েছে রে সাঁজলি, তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল তোর কি লাগবে, বল আমরা কি করতে পারি, বল তুই খালি খুললে বল। বললাম, আমার পাড়ায় শয়ে শয়ে আরো অনেক সাঁজলি আছে, আরো শিবকুড়ির বেটি আছে গাঁ গ্রামে, তারা যদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যদিন লেখাপড়ার লাগে কাঁদে বলবে, তদিন কোন বাবুর দয়া আমার নাই লাগবে, শুনছেন আপনারা, তদিন কোন বাবুর দয়া আমার নাই লাগবে।